আজকের মিছিলের যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলার লক্ষ লক্ষ মানুষের প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, বাতেরের আতঙ্ক, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব শায়খে চরগড়ায়। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাদাকাল্লাহুল আযীম। শহীদ রশিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিনা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসলে আমাদের বক্তাগণ বলেছেন গাজীপুর নাকি নদীতে পরিণত হয়েছে, আসলে তাদের মার্কার সাথে মিলও আছে, কেন পানি ছাড়া তো নৌকা চলে না, যদি রোডে পানি না থাকে নৌকা চলবে কিভাবে, আর পানি ছাড়া তো ধান হয় না, কাজে ধান ছাড়া পানি ছাড়া ধান হবে কিভাবে, আর যদি মাটিকে নরম না করা হয় নাঙ্গল দিয়ে তাহলে চাষও করা যায় না, কাজে তিন দলেরই এই রোডের সাথে মিল আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে সবাই জানেন, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনাদের বিবেকের মধ্যে একটা কথা বোঝার চেষ্টা করেন, শুধু একটা কথা, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র গড়ে না, ঠিক দুই নম্বর নেতার ভিত্তিতে দেশ কোনোদিন এক নম্বর হয় না। আপনি মাদক মুক্ত দেশ করবেন, সন্ত্রাস মুক্ত নগরী করবেন, অত সন্ত্রাসীরা যদি দায়িত্বে থাকে তা সন্ত্রাস মুক্ত হবে না সন্ত্রাস যুক্ত হবে, যদি মাদকওয়ালাদের নেতৃত্বে বসান তার মাদক মুক্ত হবে না মাদকওয়ালা হবে, এখানে আমরা ভুল করি, আমাদের ভুলটা এখানে, আমাদের ভুল এখানে, আমরা মাদার গাছ লাগিয়ে আমের আশা করি, দুই নম্বর থেকে এক নম্বরের আশা করি, দুই নম্বর লিটার থেকে এক নম্বর দেশের আশা করি, মরিচিকার মধ্যে পানি খোঁজ করার মতো অবস্থা হবে, হাঁটতে পারবেন, চলতে পারবেন, কষ্ট করবেন, মাথার ঘাম পায়ে ঝরাবেন, কিন্তু পানির সন্ধান পাওয়া যাবে না। আপনারা ৪৭ বছর পর্যন্ত বিভিন্ন মার্কাকে পরীক্ষা করেছেন, ভোট দিয়েছেন নৌকায়, ভোট দিয়েছেন ধানে, ভোট দিয়েছেন নাঙ্গলে, আপনাদের অবস্থা কি হয়েছে আপনারাই জানেন, ভোটাররা তো যেই অবস্থায় আছে সেই অবস্থায় আছে, কিন্তু যাদেরকে ভোট দিয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে। আপনাদের যদি মন সাক্ষী দেয়, আপনাদের মন যদি সাক্ষী দেয় নাসির সাহেব বরাদ্দকৃত টাকা চুরি করবে, একটা ভোটের দরকার নেই, আর যদি আপনাদের মন সাক্ষী দেয় হযরত মাওলানা হাফেজ নাসিরুদ্দিন সাহেব জনগণের একটা টাকা আত্মসাত করবে না, আমার অনুরোধ থাকবে তাহলে অবশ্যই আপনাকে হাত পাকা ভোট দিতে হবে। এই সিনার মধ্যে ৩০ পারা কোরআন আস, এর মধ্যে এলমে নববী আস, এলমে ওহি আছে, এর সুরাতটা মদিনাওয়ালার সুরাত, কাজে আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক এই দেশকে যদি উন্নয়ন করতে চান, উন্নতি করতে চান, মাদক মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ থেকে গোটা বিশ্বের মধ্যে এক নম্বর দেশ করতে চান, তাহলে নবীওয়ালা রসুলওয়ালা তাদের আদর্শে গঠিত নেতৃত্বকে যতক্ষণ পর্যন্ত নেতা নির্বাচন না করবেন ততদিন পর্যন্ত দেশ এক নম্বর হবে না। আমার শেষ কথা, শুধু একটা বার পরীক্ষা করুন, একটা বার, শুধু একটা বার পরীক্ষা করুন, হাত পাখা প্রত্যেককে একটা বার পরীক্ষা করুন, দ্বিতীয়বার পরীক্ষার প্রয়োজন নাই, বিনা পরীক্ষা আপনারা ইনশাল্লাহ পাশ করাবেন, দ্বিতীয়বার ভোট চাওয়ার দরকার নাই, হাত পাকা প্রতীক যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমার বিশ্বাস, আমার বিশ্বাস এই জনগণ অবরোধ করে আন্দোলন করে হাত পাকা প্রতীকের একজন প্রার্থীকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ। কাজে আসুন আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, জনগণের পক্ষে, আদর্শের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা হাত পাকা প্রতীকে ভোট দেই। ১৫ তারিখ যেহেতু হাত পাকা প্রতীকের ভোটাররা সাধারণত সবাই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ফজরের সময় উঠার পরে ফার্স্ট কাজ হবে, ফার্স্ট কাজ হবে
ভোটের লাইনে লাইন দেওয়া, নামাজের কাতার ভেঙ্গে ভোটের কাতারে হাজির হয়ে যাব। কি কথা, ঠিক আছে না? 15 তারিখ আমার দোকান বন্ধ থাকবে, আমার কাজ বন্ধ থাকবে, আমার ঘরের মধ্যে তালাবদ্ধ থাকবে। সেই দিন আমি সারা দিন ভোট কালেকশন করার কাজে ব্যস্ত থাকব, ভোট জোগাবার কাজে ব্যস্ত থাকব, ভোট হেফাজত করার কাজে ব্যস্ত থাকব ইনশাআল্লাহ। আগামী ওই তো ভোট হেফাজতের কাছে আগামী 15 তারিখ ইনশাআল্লাহ ফার্স্ট কাজ নামাজের কাতার ভেঙ্গে ফজরের কোথায় কাতার দেব, ফার্স্ট প্রথম যেই ভোটগুলি পড়বে, ফার্স্ট যেই ভোট সেন্টারের মধ্যে প্রথম যেই ভোটটা পড়বে, আশা করি প্রত্যেকটা সেন্টারে সেই ভোটটা হাত পাকা প্রতীক হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন।